ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আজকেও আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে এসে গেছি। আজকেও যাচ্ছি আমরা আবার ঘুরতে, তো সেই জন্যই ব্লগ বানাচ্ছি। তো আজকে আমরা যাব মাদুরাই কন্যাকুমারী দুটো জায়গায়, মানে আমাদের দুই দিনের ট্রিপ। তো আমরা যাচ্ছি, তো এখন এখান থেকে আমরা বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ড ধরে আমরা তিরুচিরাপল্লি জাংশন বা তিরুচিরাপল্লি স্টেশনে যাবো, ওখান থেকে ট্রেন ধরে আমরা যাবো মাদুরাই। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরাবো। তো চলো আমি বাস ধরে স্টেশনে গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো আমার সাথে থাকো, আজকের ব্লগটাও মেবি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো আমার সাথে তোমরাও এনজয় করো। তো আমার সাথে থাকো, চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাড়ি থেকে একটুখানি দূরে বাস স্ট্যান্ডটা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই আসছে। দুই বাবা আগে বাস স্ট্যান্ডে চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি। তো তিরুচি স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে 12:50-এ, দু ঘন্টা মতো লাগে মাদুরাই যেতে। তো আজকে প্ল্যান হচ্ছে মাদুরাই ঘোরা, কালকে আমরা কন্যাকুমারী ঘুরবো। তো চলো আমার সাথে, আমি বাসে উঠে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? তো সাথে থাকো। আমরা স্টেশনে এসে গেছি, এই তো আমরা স্টেশনে এসে গেছি। আর তোমাদেরকে যে টিকিটটা আমি দেখালাম, ওটা হচ্ছে তামিলনাড়ুর সব থেকে ভালো একটা জিনিস, তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে সরকারি বাসগুলো রয়েছে তামিলনাড়ু, যে কোনো সরকারি বাসে মেয়েদের জন্য, মেয়েদের জন্য অনলি, যেখানেই যাও না কেন সরকারি বাসে টিকিট ফ্রি। তো মেয়েদের কোনো টিকিট দিয়ে দেয়, ছেলেদেরকে ভাড়া দিতে হয়। তো এইটা খুব ভালো ছিল, আগের দিনে প্রথমে তোমাদের সাথে আমি শেয়ার করবো, কিন্তু শেয়ার করতে ভুলে গেছি, তাই আজকে শেয়ার করে দিলাম। তো ট্রেন হচ্ছে 12:55-তে। তো এটা ভালো না বলো, মেয়েদের জন্য টিকিট ফ্রি? হ্যাঁ, তো হ্যাঁ দেখিয়েছি। তো আমাদের 12:55-এর ট্রেন, তো আমরা এখন যাচ্ছি, এই হয়তো এই স্টেশনেই দেবে। তো চলো ট্রেনে উঠে তোমার সাথে কথা হবে, তো সাথে থাকো, যেতে ট্রেনে উঠে পড়েছি। এবার চললাম মাদুরাইয়ের উদ্দেশ্যে, বাইরের ভিউটা এত সুন্দর, জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে মীনাক্ষী টেম্পল, ওই যে সামনে মীনাক্ষী টেম্পল, এই এই মন্দিরটা আর ওই মন্দিরে গেলাম, ওই সেম সেম দেখতে। তো মীনাক্ষী টেম্পল যাচ্ছি, এখানে সব মন্দির একদম সেম সেম, বোঝা যায় না কোন মন্দির কোনটা। তো সামনে মীনাক্ষী টেম্পল, সামনে মীনাক্ষী টেম্পল। তো চলো যাই, আমি তো দেবো দিবি না। তো চলো যাওয়া যাক, টেম্পলটা দেখে আসি কিরকম, আর তোমরাও দেখো আমার। জুতো রাখার কাউন্টারে এসছি, মন্দিরে ফোন অ্যালাউ নেই, তো আমরা মন্দিরের ভেতর ঢুকবো, এখানে জুতো ব্যাগ ফোন সব জমা দিয়ে। তো আমি তোমাদের মন্দিরের ভেতরটা শেয়ার করতে পারবো না, তো আমি ঘুরে আসি, ঘুরে এসে তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো এখানে সব জমা দিয়ে মন্দিরের ভেতর যাই, তো সাথে থাকো, এক্সপিরিয়েন্স আমার কেমন তোমার সাথে আমি শেয়ার। কন্যাকুমারী ট্রেন রয়েছে, তো আমরা স্টেশন চলে যাবো। তো এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই ভালো, অনেকটা জায়গা নেই এই মন্দিরটা, আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমি মানে মুখে বললে তোমরা বুঝতে পারবে না, আমি দেখাতে তোমাদের পারলাম না। বাট ভেতরটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে করা, এখানেও 1000 পিলার মণ্ডপ ছিল। তো এক্সপিরিয়েন্স নো ডাউট খুবই ভালো, তো তোমরা যদি আসো নিশ্চয়ই ভিজিট করবে, খুব সুন্দর জায়গা। তো চলো খেয়ে দিয়ে আমরা স্টেশন যাবো, ওখান থেকে আমাদের আর 11:30-এ ট্রেন আছে, তো সাথে থাকো, আরও কী কী হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার। Hey.
হ্যালো, এখন বাজে রাত 1:18। আমরা মাদুরাই স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট। তো ট্রেন এখন ঢুকবে বা ছাড়তে ছাড়তে 2টো বেজে যাবে। তো 2টোর সময় ট্রেনে উঠবো। এখন আমরা স্টেশনে, এই স্টেশনে সবাই রয়েছে। আবার মীনাক্ষী দেবী আমাদের সঙ্গে সঙ্গে হেঁটে আসছে কিছুটা। ও, আমরা এখন ট্রেনে উঠবো, 2টোর সময় ট্রেন ছাড়বে। তো আজকে ট্রেনে উঠে সবাই একদম পড়লেই ঘুম, কারোর কোনো এনার্জি নেই। তো আজকে ভিডিওটা এত অবধি রাখছি, তোমাদের সাথে কথা বলবো আমি আমার কন্যাকুমারী গিয়ে। তো আজকের মতো গুড নাইট, কিন্তু সাথে থাকো, গুড নাইট, গুড মর্নিং। তো আমরা এখন হোটেল রুমে এসে গেছি, আমরা এখন কন্যাকুমারীতে রয়েছি। তো আমাদের ডাইরেক্ট ট্রেন কন্যাকুমারীতে ছিল না, একটা কি স্টেশনের নামটা আমি ঠিক মানে এখন খেয়াল করছি না, আমি তোমাদের পরে বলে দেবো। তো আমরা ওখানে নেমেছিলাম, ওখান থেকে ওই স্টেশন থেকেই আমাদের যারা কন্যাকুমারী আসবে আর কি, তাদের জন্য বাস অ্যারেঞ্জ করা হয়েছিল, সেই বাসে করে আমরা কন্যাকুমারী এসেছি। তো এটা আমাদের হোটেল রুম, রুমটুর দেওয়া সেরকম কিছুই নেই, নর্মাল রুম। তো সব থেকে ভালো হচ্ছে আমাদের যে এই রুমটা, এই রুমটা থেকে ভিউটা। তো আমাদের, আমি তোমাদের সাথে সেই ভিউটা শেয়ার করবো এখন, একটুখানি করি, জানি না এখান থেকে দেখতে পাচ্ছ কি না। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন একটু বেরাবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসে তারপরে আমরা দুপুরবেলা 3টে নাগাদ ঘুরতে বেরাবো। তো তোমাদের আগে ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো আমাদের হোটেল রুম থেকে কিরকম সামনেটা। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে সামনের ভিউ, এই যে সমুদ্র, আর এটা হচ্ছে সেই মেইন মন্দির যেখানে আমি যাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। মানে রোদের জন্য তোমাদের, মানে এমনি আমার ফোনের জন্য সুন্দর ভিডিও আমি করতে পারি না, বাট এখানে একটু অন্ধকার আসছে রোদের জন্য, রোদটা হয়তো একটু কম থাকলে আরও ভালো আসতো। এইটা হচ্ছে ভিউ, খুব সুন্দর হোটেল থেকে ভিউটা। তো হোটেল রুম থেকে সামনে ভিউটা খুবই সুন্দর। তো হয়তো আলোর জন্য অতটা ক্লিয়ার আসছে না। তো আমরা এখন ব্রেকফাস্টে যাব, দিদি দাদা আর একটা রুম আছে, মানে এইটা একটা রুম আর একটা রুম আছে, তো 2টো রুম মিলে সবাই ফ্রেশ হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে আসবো, করে এসে দুপুরবেলা যখন ঘুরতে বেরোবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই মন্দিরের একটা নিয়ম হচ্ছে ছেলেরা কোনো শার্ট গেঞ্জি উপরের কোনো মানে ড্রেস পরে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে না। সত্যি জানি না এটা কী ধরনের নিয়ম, দেখো সামনে সেটাই লেখা ছিল। চলছিল মা বাবার ফটোশুট, এত সুন্দর জায়গা, ফটোশুট না করলে হয় বলো, সেটাই চলছিল। মন্দিরটা, যে মেইন মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম রুমের ভেতর থেকে, সেই মন্দিরটায়, কারণ এখানে ওয়েদারটি একটু খারাপ থাকায় কখন কি হয়ে যাবে বলা যাচ্ছে না। তো যারা এখানে রয়েছে তারা বললো কালকের ভরসায় না বসে থেকে আজকে ঘুরে নেওয়াটা ভালো। তো আজকেই যাচ্ছি, এখান থেকে টিকিট কাটতে হবে পার হেড 50 রুপিস, 50 টাকা করে পার হেড। তো আমরা টিকিট কেটে লঞ্চে উঠে তারপর তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি। Thank you.
আমরা এসে গেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো এসে গেছি এখানে, টিকিট কাটা হলো পার হেড 20 টাকা। এবার আমরা উপরে উঠব। এই যে, এবার আমরা উপরে উঠব। তো চলো, ভিতরে যদি ফোন এলাও থাকে তো আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো সাথে দেখা যাক একটা ফোন এলাও আছে কিনা। চলো, তো ক্যামেরা এলাও আছে। সো চলো আমিও যাই তোমাদের সাথে নিয়ে যাই, আর চলো সবাই মিলে ভিউ গুলো একটু এনজয় করি, মানে চারপাশে কিরকম সেটা এনজয় করি। তো চলো দেখতে থাকো। লাঞ্চটা ছিল ভেজ থালি, কিন্তু লাঞ্চটা কিন্তু অসাধারণ ছিল। আর এই পাঞ্জাবি ধাবাটা থেকেই আমরা কন্যাকুমারীতে লাঞ্চ করেছি, লাঞ্চ খুব ভালো হয়েছিল। আমরা এখন এসেছি সানসেট পয়েন্টে, এখানে সানসেট হয়। এখনো সানসেট হয়নি, তো সানসেট হলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আশা করি। তো এই দেখো, এই একটা মানে এটা একটা কি বলে, এটা একটা স্পট সানসেট পয়েন্ট। সো আমরা আগে আগে এসে গেছি, সানসেটটা মেবি দেখতে পারবো, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো সাথে থাকো আর দেখতে থাকো, দেখি তোমাদের সাথে সানসেটটা শেয়ার করতে পারি কি। তোমার সাথে থাকো। এখানে আমি আর দিদি খাচ্ছিলাম ফালুদা। অনেক খোঁজার পরে ফালুদা ঠিক খুঁজে বার করেছি, সেই জন্য এখানে ছোট করে একটা ফালুদা পার্টি হচ্ছিল। দিদির খুব ফেভারিট, আমারও ভাল লাগে, তাই জন্য খুঁজে বার করা হয়েছিল। গুড মর্নিং, আজকে হচ্ছে সেকেন্ড ডে কন্যাকুমারীতে। তো আজকে আমাদের লাস্ট ডে। তো কালকে তোমাদের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল কোথায়, সেটা হচ্ছে সানসেট পয়েন্টে। তো সানসেট পয়েন্ট থেকে আমরা ফিরে এই পাশে যে বিচটা রয়েছে, এই জানলা দিয়ে জায়গাটা দেখতে এত ভালো লাগে, কথা বলতে বলতে আমার মাইন্ড ডিস্ট্রাক্ট করে দিল। দেখো উই জুই জুই জুই, অসাধারণ লাগে এই জানলাটা থেকে ভিউটা। তো যাই হোক, তো সানসেট পয়েন্ট থেকে ফিরে আমরা একটুখানি এই চারপাশটা ঘুরে বাড়ি এসে গেছিলাম। বাড়ি এসে লাঞ্চ করে শুয়ে পড়েছি, তেমন আর কোনো ভিডিও আমি করিনি কালকে, কারণ শরীরটা একটু টায়ার্ড ছিল, কারণ কালকে সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি। তো কাল রাতে ভালো করে ঘুমিয়ে আমি সকাল আজকে তাড়াতাড়ি উঠিনি, 7:45 নাগাদ উঠেছি, কারণ আমাদের চেক আউট আছে 8:40 নাগাদ। তো আমাদের বেরিয়ে যেতে হবে, তো একটু তাড়াতাড়ি উঠে রেডি ফেডি আজকে একটু সাজুগুজু করেছি, কারণ আজ আমি যে সাজবো কালকে তো আমার সাজার সময়ই পাইনি, কারণ তাড়াহুড়ো করে বেরানো
ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ, এইটা ভালো কিন্তু অন্ধকার আসছে। তো যাই হোক, তো তাড়াহুড়ো করে বেরানো সেই জন্য চেক আউট করা ইয়ে সরি তাড়াহুড়ো করে বেরানোর জন্য আমি রেডিই হতে পারিনি। আজকে তো একটু তাড়াতাড়ি উঠেছি বলে একটু সাজুগুজু করেছি, আর সালোয়ার পরেছি বলে একটু কানের ঠানের করেছি, চুলটা বেঁধে নিয়েছি, কারণ আজকে বেরিয়ে হয়তো সাইট সিন একটুখানি করবো, তোমাদের সাথে তো শেয়ার আমি করবোই যদি সাইট সিন করি। তো সাইট সিন একটুখানি করে আমরা সোজা স্টেশন, স্টেশন থেকে নগর কলি শান্তি কোনো স্টেশন, আমি না স্টেশনের নামই শুধু ভুলে যাই, যাই হোক তো ওই স্টেশন থেকে ট্রেন আছে। তো আমরা একটুখানি ঘুরে আমাদের 4:30 ট্রেন, বিকেল 4:30 আমরা চলে যাব আবার তিরুচিরাপল্লি। তো চলো, আমি আজকে ডেটা স্টার্ট করলাম, কোথায় কোথায় যাই, কী কী স্পট দেখি সেরেছি। তো যাই হোক, কোথায় কোথায় যাই আর কি স্পট দেখি তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো। তো আমার সাথে থাকবে, আজকের ডেটা কেমন যায় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কি বলবো মেইনলি আমি না বুঝতে পারি না, ভিডিওতে স্ক্রিপ্টেড না, তো কি বলবো ভুলে যাই। যাই হোক, আজকের ডেটা তো আমার সাথে থাকো, তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সাথে আমার একটু পরে দেখা। আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠেছি, এই গাড়িটা ভাড়া করা হয়েছে, তো গাড়িতে উঠেছি, এবার সাইট সিন করে তারপর আমরা চলে যাবো হলো নগর স্টেশনে ট্রেনের জন্য। তো চলো সাথে থাকো। সাইবাবার মন্দিরটাতে ফোন অ্যালাউ ছিল, এই ভিডিওটা কিন্তু লুকিয়ে করা। আমরা এখন এসে গেছি এশিয়ার লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট ব্রিজে, এটা হচ্ছে এশিয়ার সব থেকে লার্জেস্ট ব্রিজ, আর সত্যি লার্জেস্ট, সামনে দেখতে পাবে। আর এই দেখো সিঁড়ি, এত সিঁড়ি, প্রায় 100-150 সিঁড়ি হবে। এই সিঁড়ি থেকে নেমে আর উঠে আমাদের এক একজনের পায়ের তো পুরো 12টা বেজে গেছিল। এই দেখো, আমি উপর দিয়ে তোমাদের ভিউটা দেখাই একটু, এন্ড দিস ইজ দ্য ভিউ, এন্ড ওই নিচে একটা সুন্দর ঝর্ণার মতো ওয়াটারফল হচ্ছে। খুব সুন্দর জায়গা, মানে এই সিনারিটা, মানে ফোনে তো সেভাবে বোঝা যায় না, বাট নিজের চোখে দেখাটা একটা আলাদাই, মানে অ্যাডভেঞ্চার বলতে পারো। এত সুন্দর সিনারি, এটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট ভিউ। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে একটুখানি ভিউটা দেখাই, তো দেখো আমরা এসে গেছি ওয়াটারফল দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত আটকে দিয়েছে, কারণ এখানকার ওয়েদার কিছুদিন ধরে খুবই খারাপ ছিল, সেই জন্য আটকানো। কিন্তু দেখতে তো পাচ্ছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, আহা দারুন, তো চলো এনজয় করো।